নমস্কার, সুপ্রভাত সবাইকে। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল সোনিয়া অ্যান্ড সমীরে। আজকে আমরা সোলাং ভ্যালি থেকে রওনা দিয়েছি সিমলার উদ্দেশ্যে। এখন প্রায় 12:30 মতো বাজে আর সিমলা পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় সন্ধে হয়ে যাবে। এবং সিমলা আজকে আমরা পৌঁছে আজকে আর কোথাও আমরা বেরোবো না, আমরা কালকে সকালবেলা চলে যাব নালকোন্ডা আর কুফরির দিকে। ব্লগার এদিকে তাকাও, মজা পেয়েছো? খুব খুব মজা পেয়েছি। কালকে অবধি মনে একটু দুঃখ ছিল, একটু না অনেকটাই দুঃখ ছিল, যে যেটার জন্য এলাম হিমাচলে সেটাই হলো না। আমি বলছিলাম যে আর কোনোদিন আসবো না সিমলা মানালি, কিন্তু আজকে সোলাং ভ্যালিতে যাওয়ার পরে যা এনজয় করেছি, আমার মনে হচ্ছে কবে আবার আসবো। তাহলে কি কালকে আবার নারকান্ডা যাবো আমরা? অবভিয়াসলি, ওখানে তো বড় বড় আরো খেলবো, আরো বরফে আরো এনজয় করবো। নারকান্ডা যাবো, সিমলা যাবো, আজকে একটু লাইট রাখবো, গিয়ে একটু মল রোড ফল রোড যাবো, পয়সা খরচা করবো, শপিং করবো। এখান থেকে সিমলা গিয়ে আবার তুমি মল রোড যাবে? দেখি কটার সময় পৌঁছাই, কারণ মেন উদ্দেশ্য পয়সা খরচ করা, সেটা করতে এসছি, সেটা করতে হবে। তারপরে দেখছি। বেশ কিছুটা রাস্তা আসার পরে আমরা এক জায়গায় লাঞ্চ করতে দাঁড়ালাম, আর লাঞ্চটা করতে করতে বেশ বিকেল হয়ে গিয়েছিল, তার কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, যার জন্য আমরা রাস্তায় কোথাও গাড়ি দাঁড় করাতে পারছিলাম না। দেখতে পাচ্ছেন আকাশটা কেমন মেঘলা হয়ে রয়েছে, রাস্তাঘাটগুলোও ভিজে গেছে। সিমলার রাস্তাটা কিন্তু মানালির থেকে আবার সম্পূর্ণ আলাদা। মানালি আসতে আসতে রাস্তার দুই ধারে অনেক ইনফ্রাস্ট্রাকচার ছিল, অনেক জায়গায় দোকানপাট ছিল, কিন্তু সিমলাটা আবার প্রপার হিল স্টেশন। আমাদের 9টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু এত বৃষ্টি হয়েছে রাস্তায় যে আসতে বেশ কিছুটা দেরি হয়ে গেছে, তাই আমাদের পৌঁছাতে পৌঁছাতে কিন্তু প্রায় 10টা বেজে গেছিল। দেখছেন রাস্তাঘাট কিন্তু একদম ফাঁকা, কোনো লোকজন নেই কিন্তু এখানে। আপনারা বুঝতে পারছেন নাকি জানি না, রাস্তাগুলো দেখতে পাচ্ছেন কত খাড়া, একেবারে সোজা যেমন নেমেও যাচ্ছে, আবার কোনো কোনো জায়গায় সোজা একদম উঁচু রাস্তা। এই দেখুন, এই সামনেটা দেখলে বুঝতে পারবেন রাস্তাটা কতটা নিচু। চলুন, অবশেষে আমরা হোটেলে পৌঁছে গেলাম। এই হোটেলটার নাম হচ্ছে গ্র্যান্ড ওয়েলকাম। হোটেলটা বেশ সুন্দর ছিল, এটা একটা লাক্সুরিয়াস প্রপার্টি। আর এই যে এটা হোটেলের সামনেটা ওপেন এরিয়া, এখানে সমস্ত গাড়িগুলো পার্কিং করা হয়। ওই যে দেখুন আরও একটা ট্যুরিস্ট বাস এসেছেন। তবে হ্যাঁ, মানালি থেকে কিন্তু সিমলার হোটেলগুলো একটু কস্টলি। আমরা ঠিক করেছি যে আমাদের এই ট্রিপটাতে কোথায় কত খরচ হয়েছে, কি হোটেল বুক করেছি, কত লেগেছে, সমস্ত কিছু আমরা এই ট্রিপটা শেষে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে জানাবো। তাই আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন, রুমে আমরা চলে এসেছি, এবার চটপট দেখিয়ে দিই আপনাদের রুমে কি রয়েছে। ঢুকেই প্রথমে ডান দিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, বাঁ দিকে একটা ওয়াশরুম, নর্মালি যেমন আগেকার হোটেলগুলোতেও ছিল। ওয়াশরুমটা থেকে বেরিয়ে ডান দিকে লাগেজ স্পেস রয়েছে, এবং তার সাথে টি এবং কফির যাবতীয় জিনিসপত্র রয়েছে, স্লিপও, এবং একটা বিগ স্পেস রয়েছে ব্ল্যাঙ্ক। অপোজিটে রয়েছে বেড, আর তার বাঁ দিকে রয়েছে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং খুব সুন্দর একটা ব্যালকনি। বাট এখন বাইরের ভিউটা আপনারা দেখতে পারবেন না, কারণ রাত হয়ে গেছে। আমরা কাল সকালবেলা উঠে চলে যাব প্রথমে কুফরি। দেখুন বরফ ছড়াছড়ি করছে, দারুন দারুন। বরফের জায়গায় এসে বরফ ছড়াছড়ি না করলে হয়? পুরো চারিদিকে একদম পুরো বরফের আস্তরণ হয়ে আছে। এটা অফ সিজন, তাতেই এত বরফ। অফ সিজন, তাছাড়া জায়গাটা একটু অফবিট লোকেশন, ঠিক আছে? অফবিট না, হ্যাঁ অফবিট, ইজ এ নন প্লেস। কুফরি তে সবাই মেন পয়েন্টে নেবে, ওইখানে রাস্তার ধারে বরফ নিয়ে খেলাধুলো করে নেয়, এই জায়গাটা খুব বেশি আসে না। Thank you.
প্রবলেম হচ্ছে অল্প অল্প। আমরা ওপরে এসে গেছি কুফরি যে ফান ওয়ার্ল্ডটাতে, এখানে বিভিন্ন রকমের রাইডস রয়েছে, জিপ কার রয়েছে, জিপ লাইন রয়েছে, গো কার্ট রয়েছে, আর নাগরদোল্লা রয়েছে ওইদিকে পিছনে, ঢেকে গেছে ওই যে ওই নাগরদোল্লা রয়েছে, সব কিছু রয়েছে। রোদ উঠেছে যেহেতু সেহেতু ঠান্ডাটা লাগছে না, গরমই লাগছে, কিন্তু এতটা এসে হেঁটে এসছি তাই জন্য একটুখানি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। না না দেখো সবে কালকেই পড়েছে বোধহয় বরফ। আমার আমি তো বুঝেই পাচ্ছি না যে আমি কোন দিকটা তুলবো, কোন ভিউটা তুলবো, কোনটা ছাড়বো। চারিদিকটা খুব সুন্দর, খুব সুন্দর। কি পোস্ট দেবো, রিলস বানাবো, না ভিডিও করব, না স্লো মোশন করব, না ছবি তুলব, না ব্লগিং করব, কিছু বুঝতে পারছি না। আমি এখন পাহাড়ে উঠেছি, উড়ে বাবারে কি ঠান্ডা বড়। বন্ধুরা, ফিফথ ডে এবং সিক্সথ ডে এর ভিডিওটা আমরা একসাথেই পোস্ট করলাম আজকে, তার কারণ আমাদের কাছে যে ক্লিপগুলো ছিল ম্যাক্সিমাম সেগুলো ডিলিট হয়ে গেছিলো। তো সেই কারণে দুটো ভিডিওকে মার্জ করে আমরা দুটো দিনের ক্লিপগুলোকে মার্জ করে আমরা চেষ্টা করলাম যাতে একটা ভিডিও বানিয়ে আপনাদের কাছে কিছুটা অন্তত তুলে ধরার। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। ফিরে আসছি কালকের ভিডিওতে।